গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব লোকসভা নির্বাচনের সবকটি পর্বের ভোট গ্রহণ পর্ব আজ সমাপ্ত হয়েছে। দেশের নির্বাচন কমিশনের আইন অনুযায়ী নির্বাচন পর্ব সম্পন্ন হবার পর আজ সন্ধ্যে 6:30 আগে কোনো ধরনের ভোট ফেরত সমীক্ষা দেখানো যায়নি। ভারতের নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সন্ধ্যে 6:30 পর থেকে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফের একবার এনডিএ জোট ক্ষমতায় আসতে চলেছে বলে সবকটি এক্সিট পোলের ইঙ্গিতে দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের পাশাপাশি জান কি বাত এবং হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এক্সিট পোল প্রকাশ করা হয় সন্ধ্যে 6:30। সে এক্সিট পোল অনুযায়ী দেশে ফের 377টি বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে এনডিএ জোট, এমনটাই আভাস পাওয়া গেছে। দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যে 2টি আসনেও বিজেপি দল জয়ী হবে বলে এক্সিট পোলে উঠে এসেছে। সেই সাথে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হবার সম্ভাবনা অনেকটাই বেশি বলে এক্সিট পোলে উঠে এসেছে। এর আগেও জানকি বাতের সঙ্গে হেডলাইন্স ত্রিপুরা ভোট ফেরত সমীক্ষা ঘোষণা দিয়েছিল, সেই এক্সিট পোল হুবহু মিলে গিয়েছিল বিগত নির্বাচনগুলিতে। 2024 নির্বাচনে দেশের ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ জোট, এমনটাই উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের ভোট ফেরত সমীক্ষা বা এক্সিট পোলে।